শিয়ালদায় যারা নিত্যযাত্রী আছেন, যারা বনগাঁ যাচ্ছেন, কল্যাণী যাচ্ছেন, রানাঘাট যাচ্ছেন, তাদের একটা অভিযোগ আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে কেন আমরা 12 কোচের ট্রেন পাব না। এই সমস্ত অভিযোগের কথা শুনে পূর্ব রেলওয়ে তার যে প্ল্যাটফর্মগুলি ছিল যার জন্য আমরা 12 কোচ দিতে পারছিলাম না, সেই 12 কোচ অ্যাকোমোডেট করার জন্য আমরা কিছু কিছু প্ল্যাটফর্মে এক্সটেনশনের কাজ শুরু করে দিলাম। চার নম্বর প্ল্যাটফর্ম দেখুন, আপনারা দেখতে পাবেন যে কাজ শেষ হয়ে গেছে। দুই আর তিন নম্বর প্ল্যাটফর্মের কাজও শেষের মুখে, হয় আজ নয়তো আগামীকালের মধ্যে শেষ হয়ে যাবে। প্ল্যাটফর্ম নম্বর একের কাজও খুব তাড়াতাড়ি শেষ হবে, সম্ভবত এই মাসেই আমরা শেষ করে দেব। এরপরে যেটা করবো সেটা হলো ওএইচই তারের এক্সটেনশনের কাজটা। এইগুলো ধাপে ধাপে করতে করতে এবার আমরা দমদম জাংশনের এন্ডের দিকে যাব। আশা করছি তিন নম্বর আর চার নম্বরের দমদমের দিকে যে প্ল্যাটফর্মগুলো সেইগুলো মে মাসের মাঝামাঝি কি 10 তারিখ নাগাদ কমপ্লিট করতে পারবো। 1, 2, 3 এবং 4 এবং এই চারটে প্ল্যাটফর্মকে আমরা সম্পূর্ণরূপে 12 কোচে করার জন্য খুব চেষ্টা করছি। 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে 12 কোচের ট্রেন খুব যদি দেরি না হয় তাহলে জুন মাসের 1 তারিখ থেকে আমরা আশা করতে পারি, অথবা মে শেষের দিকে আমরা আশা করতে পারি নিত্যযাত্রীদের ভোগান্তিটা কম হবে, তাদের আর ঝুলে যেতে হবে না। প্রত্যেকটা মানুষেরই সুবিধা হবে, নবগীর জায়গায় 12 বগি, শিয়ালদাতে তো প্রচুর চাপ, প্রচুর ভিড় থাকে, মানে সবারই প্রত্যেকটা মানুষের সুবিধা হবে, সাধারণ মানুষের খুব সুবিধা হবে। 9 বগির থেকে যে 12 বগি হচ্ছে এতে জনসাধারণের মানে পাবলিকের যারা ডেলি প্যাসেঞ্জারি করে, এখানে তো লক্ষ লক্ষ লোকের যাতায়াত, তাতে তাদের মানে খুব সুবিধা হবে 12 বগি হলে পরে। সংস্করণের জন্যই এইটাই ব্যবস্থা নেওয়া হয়েছে পাবলিকের সুবিধার্থে। এখন 9 বগি আছে, তো 9 বগি থেকে যদি 12 বগি হয় তাহলে তো আমরা কম্পিউটার আবার যাতায়াত করতে পারবো। 9 বগি থেকে 12 বগি হলে স্পেসটা বাড়বে, কম্পার্টমেন্টে ভিড় কম হবে, 9 বগির যা লোক যায় তার থেকে আরও 300 লোক বেশি যেতে পারবে, 300-400 লোক, ফলে সুবিধা হবে সব কিছু। কোচ বাড়াতে আমাদের সুবিধা হবে, ভিড়টা কম হবে, যাতায়াতের পক্ষে সুবিধা হবে।